নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজ্যের মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী গোলাম রাব্বানীর বাড়ির সামনে, যেখানে আজকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে আংশিক সময়ের শিক্ষক সংগঠন আছে তাদের পক্ষ থেকে আজকে কিন্তু মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি আংশিক সময়ের শিক্ষক যারা হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে নিযুক্ত আছেন তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যে বিভিন্ন দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা বিভিন্ন যে মন্ত্রী আছেন সেই মন্ত্রীদের কাছে কিন্তু তারা দরবার করছেন, তাদের সমস্যার কথা তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার সেকেন্ডারি পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ছোট্ট প্রতিনিধি দল এই মুহূর্তেই তারা হচ্ছে মন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং মন্ত্রী তাদের সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার পর তিনি কিন্তু তাদেরকে আশ্বাস দিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আছেন পার্ট টাইম টিচার্স অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদের সঙ্গে প্রথমত আপনার নাম বলবেন। আমার নাম রেজাউল করিম, আমি হচ্ছি পার্ট টাইমের পশ্চিমবঙ্গের ভাইস সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, তো কোথায় 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 অ্যাপয়েন্টেড আছেন? আমি আছি কলকাতায়। কলকাতায় অ্যাপয়েন্টেড, ঠিক। কোন বিষয়ের? আমি হচ্ছে ওই তৃণমূল শিক্ষাশালী দ্বারা অপমৃত আর আংশিক সময় শিক্ষকের বিশের ভাইস সেক্রেটারি। কোন স্কুলে অ্যাপয়েন্টেড আছেন? আমি নন্দিয়া হাই স্কুলে। ওটাই, সেটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকজন সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম আজগর আলী, আমিও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আংশিক সময়ের একজন শিক্ষক। আমি কোটগোস থেকে অ্যাপয়েন্টেড। আচ্ছা, তো কোন বিষয়ের জন্য? জিওগ্রাফি, আমার সাবজেক্ট জিওগ্রাফি। আচ্ছা আচ্ছা, আমাদের যেটা দাবি ছিল যে সব এমএলএ মন্ত্রীদের আমাদের পক্ষ থেকে দাবি দেওয়া পেশ করা হচ্ছে, স্মরণলিপি দেওয়া হচ্ছে। আমাদের যে সংগঠন রয়েছে এইচএসপি টিটিডি এর থেকে, আমরা 2012-তে এরকম যখন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের অভাব দেখা দিয়েছিল তখন আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল উইথ গভর্নমেন্ট অর্ডার এবং নিয়োগ করা হয়েছিল ম্যানেজিং কমিটি। সেই অর্ডারকে ফলো করে 2016 সালে আমাদেরকে নিয়োগ করা হয়েছে। 2012 সালে যাদের নিয়োগ করা হয়েছে তারা অলরেডি গভর্নমেন্ট থেকে বেতন পাচ্ছে, আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো রকম বেতন বা কোনো রকম সাহায্য পাচ্ছি না। স্কুল থেকে দেওয়া হচ্ছে, স্কুল থেকে ম্যানেজিং কমিটি স্কুল ফান্ড থেকে যেটা দেওয়া হয় সে সম্মানিক, সে 1500-2000 টাকা দেওয়া হয়। কিন্তু এই করোনা লকডাউন পিরিয়ডে আমাদের সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে আজকে আমরা আংশিক সময়ের শিক্ষক করুণ অবস্থার মধ্যে আমাদের দিন যাচ্ছে এবং না আমরা পারছি অন্য কোনো কাজ করতে, না আমরা পারছি শিক্ষকতা ছাড়তে। এটা আমাদের সব থেকে বড় সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা মন্ত্রী মহাশয়ের কাছে আমাদের নিবেদন আমরা জানালাম, স্মরণলিপি দিলাম। উনি আমাদের ওনার কাছে আমরা আশাবাদী যে উনি যদি আমাদের বিষয়টা একটু বিবেচনা করে দেখে তাহলে আমরা নতুন করে আসার আলো দেখতে পারবো সামনে। ঠিক ঠিক। এখানে আরেকজন শিক্ষিকা রয়েছেন আনিস নীলবর আসনির, কী কী দাবি রাখলেন মন্ত্রীর কাছে আপনারা? আমরা যেমন করে কলেজের পার্ট টাইম টিচারদের 60 বছর পর্যন্ত পার্মানেন্ট করে দেওয়া হলো, তারপরে হলো ওদেরকে একটা মানে সাম্মানিক ন্যূনতম দেওয়া হয়, তো সেই সব দাবি আমরাও চাচ্ছি। আমরাও চাচ্ছি যে আমাদেরকে 60 বছর পর্যন্ত দেওয়া হোক আর হলো আমাদেরকে একটা ন্যূনতম ভাতা দেওয়া হোক, কারণ স্কুলে এমনি দেখা যায় যে বলে খাতা কলমে যে আমাদেরকে ভাতা দেওয়া হয় কিন্তু সেটা আমরা ঠিকভাবে পাই না, ইভেন হ্যাঁ সময় মতো পাওয়া যায় না, ঠিকভাবে দেয়ও না। আর যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচারগুলোর যেগুলো যাবতীয় কাজ সবগুলো আমাদেরকে দিয়েই করায়, যেমন মিড ডে মিলের চাল ডাল থেকে শুরু করে সব কিছু বিতরণ আমাদেরকে দিয়েই করা হয়, স্কুলের সাইকেল বিতরণ আরও যত কিছু কাজ থাকে, কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে বাড়ি থেকে যে টোটো ভাড়া করে যে আমরা স্কুল যাব সেটাও আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়, স্কুল থেকে সেরকম আমরা কোনো কিছু পাই না। হ্যাঁ, আবার ছাড়তেও পারি না, শিক্ষকতা পেশার প্রতি আমাদের একটা লোভ বা লালসা একটা হয় যে একটা আশা নিয়ে আমরা দায়িত্ববোধ নিয়ে বড় হয়েছি। একটা স্কুলে আমরা ম্যানেজিং কমিটির যারা মানে জয়েন করেছি আমরা, কিন্তু এখন ছাড়তেও পারি না, আবার মানে নিজেদের দুঃখ দুর্দশাগুলো কাকে বলবো আমরা, সেজন্য এসেছি আমরা মন্ত্রী সাহেবের কাছে, আমাদের উত্তর দিনাজপুরের যে হ্যাঁ রোববানির কাছে, যে স্যার যদি কিছু একটা করে সিএমের কাছে, যদি একই রকম অবস্থা, আমরা চাই যে আমাদের এই ছোট্ট বার্তাটা যেন সিএমের কাছে পৌঁছাই আর যেন মানে এই মানে দুর্দশায় আমাদের যেন পাশে সিএম একটু দাঁড়াই, যাই হোক, কারণ শিক্ষক নিয়োগও তো সেভাবে হয় না প্রতি বছর বছর, যে অনেকে বলবে যে আমরা এসএসসিতে কেন বসি না, এসএসসির মাধ্যমে তো আমরা নিয়োগ হতে পারি, কারণ আমি যখন থেকে আমার ডিগ্রিগুলো কমপ্লিট হয়েছে আমি আজ পর্যন্ত এখনো একটাও এসএসসি পাইনি,
সাম্প্রতিককালে মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছেন পূর্ণমন্ত্রী। স্বাভাবিকভাবেই এলাকার যারা যুবক যুবতী রয়েছেন বিভিন্ন সময়ের আংশিক শিক্ষক থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তার কাছে দরবার নিয়ে আসছেন, এবং যেহেতু বাংলার মুখ্যমন্ত্রীকে মানবিকভাবেই আমরা প্রত্যেকে জানি, তাই তাদের এই বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব সহকারে